ঘরে এসেই আমরা স্নান করে নিয়েছি, আর তারপরে মাসি আর দিদা মিলে করেছিল লুচি আলুর দম, আর তার সাথে ছিল মিল্ক কেক। এইবার এগুলো আমরা সবাই খেয়ে নেব। আমরা আসার পরে স্নান ঠান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন ছাদে এসেছি জামা কাপড় মেলার জন্য। ছাদের থেকে একটু ভিউটা তোমাদের দেখাই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক নিচে মাসিদের বেডরুম, আর বেডরুম থেকেই এই মেন রোডটার ভিউ পাওয়া যায়। এখান থেকে পুনে, তারপর গোয়া, যে কোনো দিকে যাওয়া যায়, দারুণ জায়গাটা। আর একটা জিনিস দেখো, পাহাড়ও দেখা যাচ্ছে এখান থেকে, কি অসাধারণ লাগছে। মানে এতদিনে আসার যে জার্নির ধকল সেটা একদম একটু নেই আর এই সব দেখার পরে। আর অপোজিটে এই পাশটা রয়েছে, এইদিকে যেমন মেন রোড, এদিকটা রয়েছে রেল লাইন, আর এর ঠিক নিচে মাসির রান্নাঘর রয়েছে। মানে রান্নাঘর থেকে এই রেল লাইনটা দেখা যায়। আর রোদ, আরও যখন রোদ উঠবে তখন দেখতে আরও ভালো লাগবে। এখন যদিও এখন 8টা বাজে, তাই এখানে এরকম কুয়াশা, আমাদের তো ওখানে একদম রোদ উঠে যায়। আমরা এখানে এসে নামলাম। ওই দিকে যে মলটা দেখা যাচ্ছে, সিউডস গ্র্যান্ড মল, ওখানে আমরা যাব। তার আগে তার ঠিক এই সাইডেই রয়েছে একটা পার্ক মতন এরিয়া, এখানটা একটু ঘুরে দেখছি, তারপরে ওইখানে যাব। এই যে পার্কটা তোমরা দেখতে পাচ্ছ, এটা রাতের বেলা যখন চারিদিকে লাইট জ্বলে ওঠে, ওপর থেকে ড্রোন দিয়ে দেখলে নাকি এটা অনেকটা নেকলেসের মতো লাগে, তাই জন্য এই পার্কটার নাম হলো জুয়েল অফ নাভি মুম্বাই। আমরা এখন মলের সামনে চলে এসেছি, আর যেহেতু আজকে ক্রিসমাস সেহেতু দেখো কি সুন্দরভাবে মলটাকে সাজিয়েছে। আর এই মলটা কিন্তু নাভি মুম্বাইয়ের মধ্যে সব থেকে বড় মল। এটার কোন প্রান্তে শুরু কোন প্রান্তে শেষ একবার ঢুকলে পড়ে খোঁজা খুব মুশকিল। আর এই দিন খুব সুন্দরভাবে এর ভেতর আর বাইরেটা সাজিয়েছিল, সেইটাই আমরা দেখতে গেছিলাম সবাই মিলে, আর ভীষণ ভালো লাগলো। এর আগেও আমি গেছিলাম, তখন একদম ফাঁকা ছিল, কিন্তু আজকে যেহেতু ক্রিসমাস তাই এত ভিড় হয়েছে। ঘুরে এসে এখন নিচে বিগ বাজারে একটু ঘুরছি, এরপরে বাড়ি চলে যাব।
আজকের মতন ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা বাড়ি যাচ্ছি, কারণ একদম টায়ার্ড হয়ে পড়েছিলাম। নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।